আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরস অনলাইন স্কুল ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। এই ভিডিওতে আপনাদেরকে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে 96,736 জনের শিক্ষকের যে বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো এখানে আপনাদের প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নিয়ে কিভাবে চয়েস লিস্ট তৈরি করবেন সেই পদ্ধতিটা আপনাদেরকে জানাবো। এই চয়েস লিস্ট আপনাদেরকে কিন্তু অবশ্যই অবশ্যই তৈরি করার সময় শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ খবর নিয়েই করতে হবে। আর শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নিতে গেলে আপনার কিন্তু 40টা চয়েস লিস্ট দিতে যেয়ে 40টা কলেজে যাওয়া কিন্তু আপনার পক্ষে পসিবল হবে না। তো ঘরে বসে কিভাবে সেই প্রতিষ্ঠান সম্পর্কে জানতে পারবেন সেই পদ্ধতি আপনাদেরকে জানাবো। একটা প্রতিষ্ঠান ভালো না খারাপ, তার রেজাল্ট কি, তার ব্যাকগ্রাউন্ড কি, স্টাফ, টিচার্স, এভরিথিং জানার জন্য আপনি কিন্তু এখন এই অনলাইনের মাধ্যমে মোবাইলে বসেই কিন্তু সবকিছু জানতে পারবেন। তাছাড়া আপনাদেরকে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের সম্পর্কে জেনে তারপরে আবেদন করতেও বলা হয়েছে এই পঞ্চম গণবিজ্ঞপ্তিতে। এই যে পঞ্চম গণবিজ্ঞপ্তির এখানে 8 নম্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে 8 নম্বরে বলা হয়েছে প্রতিষ্ঠান চয়েস প্রদানের ক্ষেত্রে প্রার্থীকে সতর্কতা অবলম্বন করার জন্য বলা হলো। যাদের রেজাল্ট ভালো আছে তারা অবশ্যই কিন্তু ভালো প্রতিষ্ঠানগুলো পর্যায়ক্রমে সাজিয়ে তারপরে চয়েস লিস্ট করবেন, এটাই তো স্বাভাবিক নিয়ম। তো অবশ্যই সেই প্রতিষ্ঠান সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে, সেটা জানার জন্য সতর্কতা করে দেওয়া হয়েছে। কেন? যে সকল প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই বলে নেই, সে সকল প্রতিষ্ঠানের এমপিও পরবর্তীতে বা ভবিষ্যতে বাতিল হতে পারে বিধায় বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত যে সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান শূন্য পদের বিপরীতে কাম্য সংখ্যক শিক্ষার্থী নেই, সে সকল পদে পরবর্তীতে বা ভবিষ্যতে নিয়োগ সুপারিশ প্রদান করা যাবে না। সো আপনি অবশ্যই প্রতিষ্ঠান সম্পর্কে একটু জানবেন যে তাদের কাম্য শিক্ষার্থী আছে কিনা। এখন কাম্য শিক্ষার্থী বলতে কি বোঝানো হয়েছে অনেকেই প্রশ্ন করছেন। কাম্য শিক্ষার্থী বলতে এখনো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে নতুন কারিকুলামে কাম্য শিক্ষার্থী অর্থাৎ প্রতি শ্রেণীতে কতজন শিক্ষার্থী থাকবে সেটাকে কাম্য শিক্ষার্থী বলা হবে। তো এটা এখনো স্পেসিফাই করা হয়নি, ইন ফিউচারে হয়তো করা হতে পারে। তবে আপাতত ধরে নেই যে এই নতুন যে কারিকুলাম সেখানে কাম্য শিক্ষার্থী ক্লাস প্রতি অন্তত 25 জন স্টুডেন্ট হতে হবে। তো এটা আমি কিন্তু এখনো একদম ডাইরেক্ট স্পেসিফাই করে বলা হয়নি। তো এর নিচে যাদের যে সমস্ত প্রতিষ্ঠানের শিক্ষার্থী আছে সে সমস্ত প্রতিষ্ঠানের কাম্য শিক্ষার্থী আগামীতে হয়তো তারা কট হয়ে যাবে। তো এই ধরনের প্রতিষ্ঠান থেকে আপনাদের আবেদন করার সময় চয়েস লিস্ট দেওয়ার সময় একটু সতর্কতা অবলম্বন করার জন্যই মূলত এই ভিডিওটি। তো আমি কিভাবে আপনারা প্রতিষ্ঠান সম্পর্কে এভরিথিং জানতে পারবেন সেটা জানার আগে এনটিআরসির যে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যে সংক্ষিপ্ত যে কথাগুলো সেগুলো আরেকবার একটু রিপিট করব। যে সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থী কম ওইগুলোতে আবেদন করবেন না। আচ্ছা, যাদের রেজাল্ট ভালো তাদেরা তো অবশ্যই ভালো প্রতিষ্ঠানগুলো আগে দিয়ে করবেন, তারপরে যেখানে শিক্ষার্থী কম, যাদের নাম্বার কম, তারা শেষের দিকে এটা দিবেন। বা চয়েস লিস্ট সম্পর্কে আগামীতে আরো ভালোভাবে বলা হবে, আরো ভিডিও দেওয়া হবে। তারপরে একটি পর্যায়ের জন্য 40টি শিক্ষা প্রতিষ্ঠান সিলেক্ট করা যাবে। এগুলো আপনারা জানেন, আবেদন ফি 1,000 টাকা, স্কুল কলেজ দুবাই পর্যায়ে আবেদন করলে প্রথমে কলেজে প্রাধান্য দেওয়া হবে। অর্থাৎ আপনি স্কুল কলেজ দুইটাই নিবন্ধন আছে, আপনি যদি দুইটাতেই আবেদন করেন তাহলে আপনাকে প্রথমে কলেজে প্রাধান্য দেওয়া হবে। দেন কলেজে যদি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তারপরে স্কুলে প্রাধান্য, স্কুলে আপনাকে মেরিটে আসে কিনা সেটা সেই অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। আর একই পর্যায়ে একাধিক সনদ থাকলেও একাধিক আবেদন করতে পারবেন না। একই পর্যায়ে মিনস হচ্ছে স্কুলে ধরেন আপনার 16তম নিবন্ধনেও আছে, 17তম নিবন্ধনেও আছে, তো একাধিক সার্টিফিকেট থাকলেও আপনি দুইটা দিয়ে দুইবার আবেদন করতে পারবেন না। আপনাকে একাধিক সনদ থাকলেও একাধিক আবেদন করতে পারবেন না, একটা দিয়েই করতে হবে। আর যে সমস্ত প্রতিষ্ঠান মানে মহিলা গার্লস স্কুল, এক কথায় গার্লস স্কুল, সেখানে শারীরিক শিক্ষার টিচার আবেদন করতে পারবে অনলি মহিলারা। ধর্ম নৈতিক শিক্ষা বিষয়ে ধর্মভিত্তিক টিচার নিয়োগ হবে, অর্থাৎ যে ইসলাম শিক্ষার টিচার হবে সেখানে কিন্তু হিন্দু ধর্মের টিচার নিয়োগ পাবে না, আবার যে হিন্দু ধর্মের টিচার হবে সেখানে ইসলাম ধর্মের কেউ ধর্মের টিচার হিসেবে নিয়োগ পারবে না। সো তাকে সেই ধর্মের অনুসারী হতে হবে। আর যেখানে ফিমেল কোটা আছে সেখানে শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে। আর 40টার পরেও যদি আপনি আদার অপশনে ইয়েস ক্লিক করেন তাহলে আপনাকে
শূন্য থাকা সাপেক্ষে, আপনার মেরিটে থাকা সাপেক্ষে আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় নিয়োগ দেওয়া হতে পারে। সো আপনি 40টার পরেও ইয়েস অপশনে ক্লিক করলে আপনাকে অন্য জায়গায় নিয়োগ দিতে পারে। আর যারা ইন্ডেক্সধারী তারা আবেদন করতে পারবে, ইন্ডেক্সধারী শুধুমাত্র সমপর্যায়ে আবেদন করতে পারবে না, অর্থাৎ আপনি স্কুলে আছেন কলেজে আবেদন করতে পারবেন, অথবা আপনি কলেজে আছেন এখন কলেজে আর আবেদন করতে পারবেন না, আপনি এখন স্কুলে আবেদন করতে পারবেন, অর্থাৎ বিপরীত মেরুতে আপনাকে আবেদন করতে পারবে। আর আবেদনের সময় অবশ্যই নিজস্ব মোবাইল এবং ইমেইল নাম্বার দিয়ে ভেরিফাই করবেন, আবেদনের প্রিন্ট কপি সংরক্ষণ করবেন, এটা কিন্তু আপনাদের পরবর্তীতে লাগবে। সো আমি এখন আসি যে প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে কিভাবে চয়েস লিস্ট তৈরি করবেন। তো এটা কিন্তু ওয়েবসাইটে আপনি বিভিন্ন ভাবে আপনার ওই প্রতিষ্ঠান সম্পর্কে জানার উপায় আছে। তো সবচেয়ে ভালো যে পদ্ধতি সেটা হলো যে প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে চাচ্ছেন সেই প্রতিষ্ঠানের প্রথমে ইন নাম্বারটা বের করে নেবেন। ইন নাম্বার কিভাবে বের করবেন, ধরেন আমি কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ইন নাম্বারটা বের করতে চাই। তো আমি যে কোনো একটা ব্রাউজারে, গুগল ক্রোম ব্রাউজারে আমি গেলাম, সেখানে যে আমার এখানে কলারোয়া গার্লস পাইলট মাধ্যমিক বিদ্যালয় ইন নাম্বার, দেখেন এই যে বলে সার্চ দিলাম, দেওয়ার সাথে সাথে এই যে কলারোয়া গার্লস পাইলট হাই স্কুল EIIN নাম্বার দেখেন 1186-61, এই যে ইন নাম্বারটা, এই ইন নাম্বারটা নিয়ে আপনি এখন আরেকটা উইন্ডোতে ওপেন করবেন, সেটা হচ্ছে সহপাঠী.কম। দেখেন আমি আরেকটা উইন্ডো ওপেন করছি, এখানে লিখবো সহপাঠী.কম। এই যে সহপাঠী.কম লেখার পরপরই এই যে আমি প্রথমটায় ক্লিক করব সহপাঠী.কম, ওপেন হচ্ছে সহপাঠী.কম। এখানে আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের এভরিথিং ডিটেলস কিন্তু জানতে পারবেন, এভরিথিং ডিটেলস জানতে পারবেন। এই যে সহপাঠী.কম, এখানে যে আপনাকে এই যে ইনস্টিটিউটে ক্লিক করতে হবে, ইনস্টিটিউট কে ক্লিক করলে এখানে আছে স্কুল ইন বাংলাদেশ, কলেজ ইন বাংলাদেশ, মাদ্রাসা ইন বাংলাদেশ, আপনি কোন ধরনের প্রতিষ্ঠানে তথ্য নিতে চান। তা আমি স্কুলের তথ্য নেব, তো স্কুলে ক্লিক করলাম। স্কুলে ক্লিক করার পরে এবার দেখেন নিচের দিকে আছে যে কি ধরনের প্রতিষ্ঠান আপনার এই স্কুলটা, এখানে আমি দেখলাম প্রাইমারি স্কুল নাকি সেকেন্ডারি স্কুল, তো আমি দিলাম সেকেন্ডারি স্কুল। বোর্ড কোন বোর্ড, আমি দিলাম এখানে দিলাম যশোর বোর্ড, যশোর বোর্ড। ডিস্ট্রিক্ট কি, এখানে ডিস্ট্রিক্ট চলে আসবে, কিন্তু অনেকগুলো ডিস্ট্রিক্ট চলে আসবে, তো আমি যশোর বোর্ডের এই যে ঝিনাইদহ ক্লিক করলাম সাপোজ। এবার এইখানে যে ইন নাম্বারটা আছে, এই ইন নাম্বারটা আপনি বসিয়ে এখানে সার্চ অপশনে ক্লিক করলেই আপনার কিন্তু তথ্য চলে আসবে। এখানে আমি যেহেতু ইন নাম্বারটা একটা ভুল দিয়েছি তাই আসিনি, আচ্ছা আমি একটা সঠিক ইন নাম্বার দিই। সঠিক ইন নাম্বার দেওয়ার পরে দেখেন আমি কলারোয়া গার্লস পাইলট স্কুলের ইন নাম্বারটা এখানে দিচ্ছি 1186-61, এটা ক্লিক দেওয়ার পরে দেখেন আমার এরকম একটা তথ্য চলে আসে, কলারোয়া গার্লস পাইলট হাই স্কুল। তো এই গার্লস পাইলট হাই স্কুলের যেখানে তথ্য সব চলে আসছে, এই কলারোয়া এর নামটা হচ্ছে কলারোয়া গার্লস পাইলট স্কুল, ইন নাম্বার হচ্ছে 1186-61, এটা প্রতিষ্ঠিত হয় 1/1/1968 সালে, আর এটা হচ্ছে এমপি ভুক্ত কিনা দেখেন ইয়েস দেয়া আছে, তারপরে এমপিও নাম্বার দেয়া আছে, এটা কি ধরনের স্কুল, টাইপ হচ্ছে সেকেন্ডারি, এটা যশোর বোর্ডের আন্ডারে, হিউম্যানিটি সায়েন্স বিজনেস স্টাডিজ অর্থাৎ এখানে আর্টস কমার্স সায়েন্স সবকিছুই এই এখানে আছে, কোঅর্ডিনেশন এটা হচ্ছে শুধুমাত্র গার্লস স্কুল, শিফট হচ্ছে ডে, ম্যানেজমেন্ট ম্যানেজিং, আর এটা পৌরসভার মধ্যে একটা স্কুল। আচ্ছা আর এই যে জিওগ্রাফিক লোকেশন, এটা হচ্ছে প্লেন ল্যান্ড, এখানে কিন্তু সমতল ভূমিতে এটা প্রতিষ্ঠিত। কনস্টিটিউয়েন্সি নাম্বার হচ্ছে 105, অর্থাৎ নির্বাচনী আসন এটা হচ্ছে 105। এখন আসি এই যে কোনো প্রতিষ্ঠান ভালো না খারাপ সেটা জানার জন্য আমরা প্রথমত দেখি ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা, রেজাল্ট, স্টাফ, বিল্ডিং, অবকাঠামো ইত্যাদি দেখি। তো দেখেন আমরা যদি রেজাল্টটা দেখি, রেজাল্ট হচ্ছে যশোর বোর্ডে 2023 সালে,
2023 সালে যেখানে অ্যাপিয়ার্ড 90 জন অংশগ্রহণ করেছিল, পাস করেছে 89 জন। প্রথম কলামটা একটু দেখেন, ফেল করেছে একজন, এ প্লাস পেয়েছে 19 জন, পাস রেট, এ প্লাস রেট, ন্যাশনাল র্যাঙ্ক অর্থাৎ সারা বাংলাদেশে তার র্যাঙ্ক কত, বোর্ডে র্যাঙ্ক কত, ডিভিশন র্যাঙ্ক কত, ডিস্ট্রিক্টে র্যাঙ্ক কত, সব কিন্তু এভরিথিং রেজাল্ট তথ্য কিন্তু এখানে চলে এসেছে। একইভাবে যদি আপনি এর আরো তথ্য নিতে চান, এখানে দেখেন নিচের দিকে যদি আসি, এই যে টিচার্স দের লিস্ট দেয়া আছে এখানে, এগ্রিকালচারের টিচার একজন, হিন্দু অ্যান্ড মোরাল স্টাডিজ এর দুইজন, ফিজিক্যাল এডুকেশনের দুইজন, সায়েন্সের টিচার দুইজন, ম্যাথমেটিক্স এর একজন, ইংলিশের একজন, বায়োলজির একজন, এই যে তথ্যগুলো সবই কিন্তু সুন্দরভাবে আরো অনেক তথ্য এখানে পেয়ে যাবেন। তো এটা তো গেল সহপাঠী ডট কম, এখান থেকে আপনি তথ্যগুলো একটা প্রতিষ্ঠানের সব তথ্য কিন্তু নিতে পারবেন, আরো অন্যান্য সাইটে আপনি ক্লিক করে নিতে পারবেন। আরেকটা জায়গায় আপনি ক্লিক করে তথ্য নিতে পারেন, সেটা হচ্ছে ব্যানবেইস। ব্যানবেইস আমি আরেকটা ওপেন করলাম, ব্যানবেইস, এই যে ব্যানবেইস আমার আগে লেখা ছিল, ব্যানবেইসে ক্লিক করলাম। ব্যানবেইসে যদি ক্লিক করি তাহলে প্রথমটাই দেখেন বাংলাদেশ শিক্ষা তথ্য গবেষণা ব্যুরো, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে ইনস্টিটিউট সার্চ, ইনস্টিটিউট সার্চ এইটাতে ক্লিক করবেন। ইনস্টিটিউট সার্চে ক্লিক করলে এখানে দেখেন ইনস্টিটিউট সার্চ, এখানে বলেছে ইওর ইনস্টিটিউট বাই ইআইআইএন, তো এখানে আপনি ইআইএন নাম্বার দেবেন 1183-61। আচ্ছা আমি একটা ইআইএন দিলাম। তো আসলে এই ব্যানবেইসের এই সফটওয়্যারটা আপডেটের কাজ চলছে, যার কারণে আজকে দেখছি হঠাৎ করে এটা কাজ করছে না, তো এটা কিন্তু খুব দ্রুতই কাজ করবে। এখানে কিন্তু 18 পেজের আরো বেশি তথ্য পাবেন প্রত্যেকটা প্রতিষ্ঠান সম্পর্কে, প্রত্যেকটা প্রতিষ্ঠান সম্পর্কে আরো বেশি তথ্য পাবেন। তো প্রতিষ্ঠান সম্পর্কে এই সাইটগুলো, তাছাড়া আরো প্রতিষ্ঠান লিখে সার্চ দিলে বিল্ডিং সহ এভরিথিং কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চয়েস লিস্ট দেওয়ার আগেই 17 তারিখেই, যেহেতু আর আবেদন শুরু হচ্ছে 17 তারিখ থেকে, আপনারা কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান সার্চ দিয়ে দিয়ে বা জেনে শুনে চয়েস লিস্ট তৈরি করবেন। আর এ বিষয়ে আরো ভিডিও দেবো ইনশাল্লাহ। তো এই ছিল প্রতিষ্ঠান সম্পর্কে খোঁজ নিয়ে কিভাবে চয়েস লিস্ট তৈরি করবেন বা কিভাবে প্রতিষ্ঠান সম্পর্কে জানবেন এই ভিডিওটি, এবং যারা নিবন্ধনে লিখিত দিবেন তারা ভালোভাবে প্রস্তুতি নেন, এবং 19তম যারা এবার যদি না আসে বা আগামীতে 19তম যারা প্রস্তুতি নেবেন তারা অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকুন, আশা করি অনেক উপকৃত হবেন। এবং আমারও নিবন্ধন ব্যাচ স্বল্প পরিসরে ছিল, আগামীতে ভালো পরিসরে আসবে ইনশাল্লাহ। সবার জন্য শুভকামনা, দেখা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।